সঙ্গে অতিথিরা রয়েছেন। আমি সুজিত বাবু আপনার কাছে যাব। যদি আমরা তথ্য বা পরিসংখ্যান দেখি তাহলে দেখা যাচ্ছে যে পাঁচটা সাইক্লোন ভারতীয় উপকূলে যেটা তৈরি হয়েছে তার মধ্যে চারটেই বঙ্গোপসাগরে এবং একটা আরব সাগরে তৈরি হয়েছে, যেটা যতটা আপনারা বোধহয় আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। আমাদের সাধারণ জ্ঞানে যতটুকু আমরা জানি যে বঙ্গোপসাগরের যে আকৃতিটা সেটা অনেকটা কুণ্ডাকৃতি, যে কারণে নাকি এখানে এই যে ঘূর্ণিঝড়গুলো বেশি তৈরি হচ্ছে, এর থেকে আমাদের রেহাইয়ের উপায় নেই। কিন্তু এই মুহূর্তে তাহলে কি করা উচিত? কেন এই পরিস্থিতি বারবার পশ্চিমবঙ্গ, ওড়িশা বা অন্ধ্রপ্রদেশ এই জায়গাগুলোকে দেখতে হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, এটা আসলে ভারতের জলবায়ুটা তো খানিকটা ম্যানমেড হয়ে গেছে এখন, বহু আগেকার ঘটনা। কারণ 1983 সালে এখানে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে সেচের ব্যবস্থা করা হলো, সেখান থেকে অরণ্য সৃজন করা হলো। অ্যাকচুয়ালি একটা দেশের মরুভূমি হচ্ছে সেই দেশের অনেকটা হৃৎপিণ্ডের মতো, সে টোটাল শরীরের যেমন প্রেশারটাকে রেগুলেট করে হৃৎপিণ্ড, মরুভূমি ঠিক তাই করে। কিন্তু ঘটনাক্রমে এই মরু অঞ্চলটা চলে যাওয়ার ফলে ভারতের জলবায়ু কিন্তু ভীষণভাবে অনিয়ন্ত্রিত হয়ে গেছে। ভারতে মৌসুমি বায়ু অস্বাভাবিক পদ্ধতিতে আসে এবং যায়, এবং এবছর কিন্তু আমরা কোনো মৌসুমি বায়ু পাইনি। ইনফ্যাক্ট মৌসুমি বৃষ্টিপাত হয়নি, টোটালটাই হয়েছে নিম্নচাপের ফলে। এখন যার ফলে সারা বছরই ভারতের মধ্যবর্তী এলাকাতে বিচ্ছিন্নভাবে ছোট 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 নিম্নচাপ কক্ষ তৈরি হয়ে বসে আছে। এই যে সাইক্লোনটা এগোচ্ছে, এটা কিন্তু পুরী কোস্ট অতিক্রম করার পরে বঙ্গোপসাগরে এই মুহূর্তে আরও দুটো বিচ্ছিন্ন ছোট ছোট নিম্নচাপ আছে, তারা কিন্তু এই সাইক্লোনের সঙ্গে অ্যাডও হতে পারে। আবার ঠিক একইভাবে উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে বিচ্ছিন্নভাবে একটা নিম্নচাপ আছে। সুতরাং এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু সামগ্রিক একটা প্রভাব, তার সাথে পৃথিবীর জলবায়ু পরিবর্তন অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এল নিনো কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ অবস্থায় আছে, এবছর লা নিনা ইয়ার ডিক্লেয়ার করা হয়েছিল, কিন্তু পুনরায় এল নিনো সক্রিয় হয়ে গেছে। প্রশান্ত মহাসাগর থেকে প্রতিনিয়ত উষ্ণ জল সরাসরিভাবে ভারত মহাসাগরে প্রবেশ করছে, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এখন যার ফলে ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে এই রকম সিচুয়েশনে কিন্তু বারংবার এই সাইক্লোনের মতো সিস্টেমগুলো তৈরি হতে থাকে। বঙ্গোপসাগরের থেকে আরব সাগরে সংখ্যাটা কম, তার কারণটা হচ্ছে আরব সাগরের পরেই ভারত মহাসাগরীয় স্রোত দ্বিধা বিভক্ত হয়ে যায়, একটা উত্তর গোলার্ধের দিকে যায়, একটা দক্ষিণ গোলার্ধের দিকে আসে, ফলে সেক্ষেত্রে তার বিস্তারটা কম্পারেটিভলি অনেকটা বেড়ে যায়। কিন্তু বঙ্গোপসাগরে আপনি যখন কথা বলছেন, যে ছবিটা আমরা দেখাচ্ছি স্ক্রিনে আপনিও দেখতে পাচ্ছেন, একদম লাইভ ছবি দেখাচ্ছি, সমুদ্র, হ্যাঁ ঠিকই তাই। তার কারণটা হচ্ছে যার ফলে যেটা ঘটছে, সমুদ্র জলের উষ্ণতা বেশি, তার ওপর দিয়ে যখন সমুদ্র স্রোতের ওপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় তার সাথে একটা ফ্রিকশনাল ইম্প্যাক্ট হয় বায়ুর সাথে সমুদ্রের জলের, এবং তার ফলে সেই ফ্রিকশনাল ইম্প্যাক্ট কিন্তু জলের সাথে গুণিতকভাবে কাজ করতে শুরু করে। আপনার কাছে রাখতে পারি যে তার মানে আগামী দিনেও এই ঘূর্ণিঝড়ের সংখ্যা অনেক বেশি বাড়বে, উত্তরোত্তর বাড়বে, উত্তরোত্তর বাড়বে, শুধু নয় সমুদ্রের যে উত্তাল রূপ দেখছেন এর থেকে পরিমাণটা আরো অনেক বেড়ে যাবে, এবং এটাই হয় জলবায়ু পরিবর্তনের একটা পদ্ধতি হিসেবে জলচক্র। আর সেটা তাহলে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে, যেমন ধরুন দীঘা, মন্দারমণি, এই রাজ্যের জন্য তাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। দীঘা মন্দারমণি শুধু নয়, সুন্দরবনের জন্য হচ্ছে সবচেয়ে দুশ্চিন্তার বিষয়, এবং তার সাথে সাথে আমাদের কলকাতার জন্যও কিন্তু এটা কম দুশ্চিন্তার বিষয় নয়। সেই বিষয়ে আমরা নিশ্চয়ই পার্থপ্রতিম বাবুর কাছে একবার জানবো, কিন্তু তার আগে আমি একটু ডক্টর সুগত হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, সমুদ্র বিজ্ঞানী, তার কাছে যাব। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আপনাকে দিচ্ছি, আপনি আরো ভালোভাবে এটা বিস্তারিত বিবরণ দিতে পারবেন। 28 ডিগ্রি সমুদ্রের সারফেস টেম্পারেচার, এবং যদি পরিসংখ্যান দেখা যায় 50% সাইক্লোন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে যেটা উৎপত্তি হয়েছে দেখা যাচ্ছে যে সেটা সি শোর বা সমুদ্র তটে আছড়ে পড়ছে, কিন্তু 25% মাত্র 25% ঘূর্ণিঝড় যেটা আরব সাগরে তৈরি হচ্ছে সেটা সমুদ্র তটে পৌঁছচ্ছে। তাহলে বঙ্গোপসাগর যদি ঘূর্ণিঝড়ের জন্য এতটাই পজিটিভ হয়, সেক্ষেত্রে আমাদের তো মানে আমাদের এরাজ্যের জন্য সেটা আগামী দিনে অত্যন্ত চিন্তার, কি করতে পারি আমরা? এটা খুবই জরুরি প্রশ্ন, তবে একটা জিনিস বলে রাখি, বঙ্গোপসাগর চিরকালই আরব সাগরের থেকে আলাদা, আর তার যেরকম শেপ বা আরব সাগরের যেরকম শেপ সেটাও যেরকম আলাদা, আবার বঙ্গোপসাগরের প্রশান্ত মহাসাগর থেকে আমরা একটা 10 ডিগ্রি চ্যানেল দিয়ে একটা আমাদের জলের স্রোত ঢোকে বঙ্গোপসাগর বা ইন্ডিয়ান ওশানের দিকে, সেটাও ব্রহ্মপুত্র এবং গঙ্গার যে গরম জল সেটাও কি খানিকটা যোগ্যে ঘৃতাহুতির মতন কাজ করছে? সবকটা ডেল্টাই তো ইস্টার্ন, মানে সবকটা ডেল্টা বা সবকটা নদী তো আমাদের ইস্টার্নলি ফ্লোয়িং, সেটা কেন নিশ্চয়ই আবার আজকে বলা যাবে না, সেটা অন্য আরেকদিন বলতে হবে। কিন্তু হ্যাঁ, সব সেটা দিয়েও গরম জল আসে, যার জন্যই আমাদের মোহানাগুলোতে সাইক্লোনগুলো অ্যাটাক করে বেশি,
আমাদের হুগলি মোহনায় বা ওদের মহানদী মহানায় বা ব্রাহ্মণী বৈতরণী কাবেরী মোহনায় এগুলো ঢোকে। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে একটু বিষয়টাকে একটু যদি ছোট করে বলতে দেন যে ডিসেম্বরে সাইক্লোন হওয়াটা আনকমন একটু, কিন্তু হয়। সবচেয়ে তীব্র সাইক্লোনগুলো আসলে আমরা এই অক্টোবর নভেম্বর ডিসেম্বরে পেয়েছি। সেই দিক থেকে আমাদের দিকে যে সাইক্লোনগুলো আসে, যেগুলোকে আপনি বলছিলেন যে আমফান বলুন বা ইয়াস বলুন, এগুলো আবার সামারের সাইক্লোন, স্প্রিং টাইমের সাইক্লোন। এর আগে যেটা হতো, জলবায়ু পরিবর্তনের কথা যেহেতু আলোচনা করছেন, এর আগে যেটা হতো যে এই সামারের সাইক্লোনগুলো উইকার হতো আর উইন্টারের সাইক্লোনগুলো স্ট্রং আর হতো। যেমন সিডারের কথা ভাবুন, নভেম্বরের সাইক্লোন, ভয়ঙ্কর বিধ্বংসী সাইক্লোন আমাদের পাশ ঘেঁষে বাংলাদেশে গেছে, বা ওড়িশা সুপার সাইক্লোনের কথা ভাবুন, বা 1964 ডিসেম্বরে ধনুষ্কোটির সুপার সাইক্লোন ভাবুন, 270 কিলোমিটার স্পিডে আছড়ে পড়েছে, একটা গোটা শহরকে সমুদ্রের তলায় ঢুকিয়ে দিয়েছে, একটা পুরো ট্রেন শুদ্ধ, 200 জন লোক ছিল সেই। একদিকে শঙ্করপুরের উত্তাল সমুদ্রের ছবি, সমুদ্র ক্রমশ উত্তাল হচ্ছে, আর একদিকে জাওয়াদের অবস্থান। গত 6 ঘন্টায় 3 কিলোমিটার পথ অতিক্রম করেছে জাওয়াদ, এবং আগামী 6 ঘন্টায় এটা গভীর নিম্নচাপে পরিণত হবে, আবহাওয়া দপ্তর এমনটাই বলছে, এটা প্রেডিকশন। কিন্তু যেমনটা এখানে আমরা আলোচনা করছিলাম, এই প্রেডিকশন কিন্তু অনেক সময়ই খানিকটা হলেও বদলে যায়।